বছর ভর অপেক্ষার পর ফের ইলিশ উৎসব মুম্বাইয়ে। ঝাল ঝোল ভাজা ভাপে কি নেই সেখানে। ও কলকাতায় ইলিশের পার্বণে রয়েছে 14টি পথ, এর মধ্যে নতুন প্রিপারেশন 5টি। চেটে পুটে ইলিশের স্বাদ নিচ্ছেন প্রবাসীরা। ইলিশেঘরে বৃষ্টির সঙ্গে খিচুড়ি আর ইলিশ মাছের ডেডলি কম্বো মিস করেছেন এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া ভার, তা সে বাংলায় হোক কিংবা প্রবাসে হোক। এই মুহূর্তে কিন্তু প্রবাসীদের জমজমিয়ে চলছে হিলসা ফেস্টিভ্যাল। নর্মাল যেটা আমাদের স্মোক হিলসা বা ধরুন সর্ষে ইলিশ এগুলো তো আছেই, তার সঙ্গে আবার আমরা চেঞ্জ করে এটা আপনার ইলিশের ফিশ ফিঙ্গার, তারপরে মোচা ইলিশ, মেঘনা নদী মাঝিদের ইলিশ বলে একটা ডিশ এখানে অফার করছি, সেটা খুবই ইন্টারেস্টিং। তারপরে অন্যগুলো অনেকগুলো আছে, যেরকম ইলিশের পোলাও, প্লাস অনেক অনেক প্রিপারেশন আছে যেটা আপনি যখন গেস্ট আমাদের আসবেন তখন উনি দেখবেন যে অনেক চয়েস আমরা এবার অফার করছি, খুবই ভালো ফ্লেভার আর টেস্ট পাবেন। সেই জন্য এটা আমাদের হচ্ছে ডিশ অফ দ্য সিজন। প্রোডাক্টস উইচ দে হ্যাভ প্রেজেন্টেড ইন হিলসা আর ফিনোমিনাল এন্ড ভেরি গুড। Hilsa is one of the best tasty fishes which I have known. Je preparation aje jara barito ekhon ajkal hoy na to ogulo ekhanei paoa jay. Hilsa ke boneless kora e sanghatik byapar, barite boshe kora jay na, to seta ekta notunotto byapar ar ki. আশা করবো যে যারা বাঙালিরা আছেন প্রবাসে এবং কলকাতায় অবশ্যই ও কলকাতায় যাবেন এবং হিলসা ফেস্টিভ্যাল একেবারেই মিস করবেন না, কারণ ইলিশের ফিশ ফিঙ্গার কিন্তু বাড়িতে বানানো খুব একটা সহজ নয় কাঁটা বার করে। অর্থাৎ অবশ্যই এরকম বিভিন্ন অভিনব ডিশ ট্রাই করতে আসতেই হবে এই মৌসুমে হিলসা ফেস্টিভ্যালে। ক্যামেরায় নরেশের সঙ্গে লিজা রায়, মুম্বাই 24 ঘন্টা।